আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা পাবজি টেস্ট করব রিসেন্টলি লঞ্চ হওয়া ভিভো ওয়াই ফিফটি মডেলটিতে। এটা হচ্ছে ভিভো ওয়াই ফিফটি মডেলটি। ফোনটি দেখতে বেশ আকর্ষণীয় এর গ্লাস ফিনিশিং ডিজাইনের কারণে। ফোনটির পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ। আজকের ভিডিওতে দেখব কোন কোন গ্রাফিক্সে পাবজি রান করা যায় এবং কতটা স্মুথলি খেলা যায়, তাছাড়া দেখব কতটা ব্যাটারি ড্রেন হয়। ফোনটিতে গ্রাফিক্স কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো 610। আপনাদের প্রতি সাজেশন থাকবে পাবজি স্টার্টের পূর্বে আলট্রা গেমিং মোড অপশনটি চালু করে নেবেন, এতে বেশ কিছু সুবিধা পাবেন, যেমন কল রিজেকশন, নোটিফিকেশন অফ। চলুন আমরা পাবজি রান করি। পাবজিতে গ্রাফিক্স সেটিংয়ে গেলে গ্রাফিক্স সেটিং স্মুথলি রেখে ফ্রেম রেট হাইয়ে খেলতে পারবেন, আর যদি গ্রাফিক্স সেটিং ব্যালেন্সে নিয়ে যান তাহলে ফ্রেম রেট মিডিয়ামে খেলতে হবে, এইচডি অথবা আলট্রা এইচডিতে খেলতে পারবেন না। আমরা হাই এবং মিডিয়াম দুভাবেই পাবজি ট্রাই করে দেখব। পাবজি স্টার্ট হতে হতে ভিভো ওয়াই ফিফটি এর হাইলাইট ফিচার্সগুলো হচ্ছে 8 জিবি র্যামের সাথে ফোনটিতে পাবেন 128 জিবি রোম, দুইটি সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরিও ইউজ করতে পারবেন, 16 মেগাপিক্সেল 5 হোল ক্যামেরা, 6.53 ইঞ্চ আইপিএস টাচ স্ক্রিন। ওভারঅল বলতে গেলে আমরা প্রায় 1 ঘন্টার উপরে পাবজি টেস্ট করে দেখেছি। আপনারা টোটাল টানা 7 ঘন্টার মতো পাবজি খেলতে পারবেন। যারা শুধুমাত্র গেমিংয়ের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য বলবো এটা কোনো গেমিং ফোন নয়। শুধুমাত্র গেমিংয়ের জন্য না নিয়ে যারা ওভারঅল ইউজ করতে চাচ্ছেন তবে পাবজি গেমিংয়ে গ্রাফিক্স স্মুথলি রেখে ভালো রান করতে পারবেন। আর যদি কোনো রকমের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। স্টে হোম, স্টে সেফ।